12 এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রচারে নামলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। ল্যান্সডাউনে দেওয়াল লিখন বালিগঞ্জ বিধানসভা এলাকার কাউন্সিলরের সঙ্গে বৈঠক করেন বাবুল সুপ্রিয়। চোখ রাখবো খেলার খবরে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের, ব্যাঙ্গালোরে পিঙ্ক বল টেস্ট জয় রোহিতদের, 238 রানে ভারতের জয়, 2-0 টেস্ট সিরিজ জয়, ভারতীয় বোলিং দাপুটে 208 রানেই অল আউট শ্রীলঙ্কা। বুমরার 3টি উইকেট, 4টি উইকেট নিলেন বুমরা, 2 উইকেটে অক্ষর প্যাটেলের, 2 উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ভারতের, ব্যাঙ্গালোরে পিঙ্ক বল টেস্ট জয় রোহিতদের, 238 রানে ভারতের জয়, 2-0 টেস্ট সিরিজ জয় ভারতের। উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন, সংকটের মধ্যেই ফের সমস্যা উচ্চ মাধ্যমিকের, পরীক্ষার নির্ঘণ্ট ঘিরে জয়েন্ট এন্ট্রেন্স মেন পরীক্ষা সূচি বদল, একই দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও জয়েন্ট, সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানালো সংসদ। কিছুদিন আগে যেই মেনের কারণেই উচ্চ মাধ্যমিকের সূচি বদল হয়। জানি রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন, সংকটের মধ্যেই ফের সমস্যা উচ্চ মাধ্যমিকের, পরীক্ষার নির্ঘণ্ট ঘিরে জয়েন্ট এন্ট্রেন্স মেন পরীক্ষার সূচি বদল, একই দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও জয়েন্ট, সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানালো সংসদ। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, আর কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যেই দুটো উপনির্বাচন পড়েছে, আসানসোল এবং বালিগঞ্জ। 12 তারিখ উপনির্বাচন এবং তার পাশে তার আগের দিন ফিজিক্স পরীক্ষা উচ্চ মাধ্যমিকের এবং 13 তারিখ কেমিস্ট্রি পরীক্ষা। এই সংকট তো ছিলই, সরকারের সঙ্গে আলোচনা চলছে। এরই মধ্যে আজকে জয়েন্ট এন্ট্রেন্স মেইন যে পরীক্ষা সূচি পরিবর্তন করেছে, তাতে দেখা যাচ্ছে যে 25 তারিখ এপ্রিল মাসে যে পরীক্ষা জয়েন্ট এন্ট্রেন্স মেইনের আছে, সেই পরীক্ষার সঙ্গে উচ্চ মাধ্যমিকের সেদিন স্ট্যাটিস্টিক্স সহ একাধিক পরীক্ষা রয়েছে। একই দিনে সর্বভারতীয় যে জয়েন্ট পরীক্ষা এবং পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার স্ট্যাটিস্টিক্স পরীক্ষা। অর্থাৎ একদিকে ভোটের আগের দিন এবং পরের দিন উচ্চ মাধ্যমিকের দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং একই দিনে জয়েন্ট এন্ট্রেন্স মেইন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উভয় সংকটে পড়ে উচ্চ মাধ্যমিকের মানে নির্ঘণ্ট কি হবে তার সঙ্গে সরকারের সঙ্গে আলোচনা করছে সংসদ, এবং ইতিমধ্যে একবার শিডিউল বা নির্ঘণ্ট চেঞ্জ হয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে সংসদ জানিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।